কুশলকর্মের ফলে মাধ্যমে প্রশংসা করে করেছেন একদম ফাঁসতেন দিয়া কুশলকর্মের বর্ণনা হলো এক সকলের প্রশংসা পাওয়া যায় দুই পূর্ণ লাভ হয় তিন মৃত্যুর পর স্বর্গে গমন করবে চার স্বর্গে গমন করবে জীবন সুখকর হয় কুশল কর্মের মাধ্যমে পতিত হয় তিন নরকে মৃত্যুর পর নরকে গমন করবে চার দুঃখ ভোগ করে অনিষ্টকর ও দুঃখদায়ক দাদা দাদা।